তাদের হিস্ট্রি জানেন, তামিমের হিস্ট্রি জানেন, মুশফিকের হিস্ট্রি জানেন, তাদের অবদান কি, আপনি কোচকে সুস্পষ্ট ধারণা দিবেন না এটা নিয়ে? অবশেষে তামিম মাশরাফির ক্ষোভে কপাল পুড়ল টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধর শ্রীরামের, ফিরবেন চন্ডিকা হাথুরি সিং। দর্শক, ক্ষণে ক্ষণেই পরিবর্তন হচ্ছে বাংলাদেশের কোচ, কিন্তু পরিবর্তনের দেখা মিলছে না টাইগারদের মাঝে। বরং নতুন কোচ এসেই খেলায় পরিবর্তন করতে না পারলেও ক্রিকেটার পরিবর্তন করে ফেলে। কেননা বাংলাদেশ টিমে শ্রীরামের আগমনের আগেও দলে ছিলেন দুই সিনিয়র, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহার, শ্রীরাম এসেই তাদের বাদ দিয়েছেন বিশ্বকাপের একাদশ থেকেই। ফলশ্রুতিতে মিডল অর্ডার ব্যর্থতায় বাংলাদেশকে দেখতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হার। আর তাই এবার যেন ঘুম ভেঙেছে বিসিবির, আবারও পরিবর্তন করবে কোচ। সেক্ষেত্রে মাশরাফি তামিমদের ক্ষোভে 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত টাইগারদের সফল কোচ চন্ডিকা হাথুরি সিংকেই দায়িত্বে বসাবে বিসিবি, এমনটাই জানিয়েছে নাজমুল হাসান পাপন। তো দর্শক, নতুন টেকনিক্যাল শ্রীধর শ্রীরামকে কি পরিবর্তন করা উচিত তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।